সর্বনাশ হয়ে গেছে সানি। কি হয়েছে? দাদা আজকে চৈতালিদের বাড়ি গিয়েছিল, ওর বাবা তো আমাদের বিয়ের ব্যাপারে মত দিয়ে দিয়েছে। কি বলছিস তুই? এখন এখন কি হবে বল? একটা কিছু তো করতেই হবে আমাদের, একটা ওয়ে আউট নিশ্চয়ই বার হবে। কোনো কোনো ওয়ে আউট এখন পালানো ছাড়া আমাদের কোনো উপায় নেই। হ্যালো 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 হ্যালো, তুই ভয় পেয়ে গেছো? অবশ্য পাওয়ারই কথা, আচ্ছা হলো তারপর তো আর। দেখো দেখো, আমার এখন এই সমস্ত কথা বলতে একদম ইচ্ছা করছে না। তুমি এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। অ্যাকচুয়ালি আমার মাথায় একটা প্ল্যান এসেছিল, আমি জাস্ট সেটা বলতেই তোমাকে এসেছিলাম। এনিওয়ে তোমার যখন শোনার ইচ্ছে নেই আমি চলে যাচ্ছি। ওকে দাঁড়াও দাঁড়াও, বলো কি বলবে। That's like a good boy. আচ্ছা অভ্র, তোমার সাথে উর্মের রিলেশনের কথাটা তোমার দিদি জানে, আমি জানি, আর তোমার বন্ধু সানি জানে, তাই তো? শুভ্র বা ছোটকা জানতে পারলে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এটা তোমার দিদি তোমাকে ক্রমাগত বুঝিয়ে এসেছে, রাইট? হ্যাঁ, কিন্তু দিদি তো ভুল কিছু বোঝায়নি। অভ্র তুমি কেন এত বোকা আমি বুঝতে পারছি না। শোনো, যদি তাই হতো তাহলে ছোটকাকে তুমি নিজে মুখে যেদিন বললে তুমি তার বোনকে ভালোবাসো, নয় সে ভয়ঙ্কর ভাবে মারধর করতো তোমাকে, আর নয় প্রচন্ড অপমান করতো, করেছে? এটা এটা তো তুমি একদম ঠিক কথা বলেছো। ইনফ্যাক্ট ছোটকা যে আমার সঙ্গে এতটা ভদ্রভাবে কথা বলবে এটা তো আমি এটা তো ভাবতেই পারিনি আমি। তাহলে বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু দাদা এটা জানতে পারলে কিছুতেই মেনে নেবে না, ও হয়তো মেরেই বসবে। তোমার দাদার কথা আমি বলছি না, আমি ছোটকার কথা বলছি। আমার কথাটা খুব মন দিয়ে শোনো, তুমি ছোটকাকে গিয়ে জানাবে ব্যানার্জি বাড়ির সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে তুমি তার বোনকে বিয়ে করতে চাও। না না, এটা এটা তুমি ঠিক বলছো না। আমি 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 উর্মিকে বিয়ে করতে চাই, কিন্তু তার জন্য বাড়ি ছেড়ে এত তাড়াতাড়ি তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। বি স্টেডি অভ্র, বি স্টেডি। এখন তোমাকে এমন অনেক ডিসিশন নিতে হবে যা তুমি আগে কোনোদিন ভাবতে পারোনি। তবে একটা কথা, এই ব্যানার্জি বাড়ির সঙ্গে যদি তোমাকে সম্পর্ক ত্যাগ করতে হয় বা উর্মির সঙ্গে যদি তোমার সম্পর্ক ত্যাগ করতে হয়, তার জন্য দায়ী থাকবে তোমার দিদি। দিদি কি বলছো তুমি? ঠিকই বলছি, রিনি যত নষ্টের মূল, চৈতালিকে এই বাড়িতে আসতে দেবার ব্যাপারে এতটা প্রশ্রয় দেবার ওর কি দরকার ছিল? তোমার বন্ধু আমি একদম তোমার সঙ্গে দেখতে পাই না, এসে আগে রিনির ঘরে চলে যায়। না না, তুমি ভুল করছো, ও তো সে নাচের কম্পিটিশনের ব্যাপারে। আবার বোকার মতন কথা বলছো। যদি তাই হতো তাহলে সব কিছু জানা সত্ত্বেও চৈতালিকে নিয়ে সিনেমায় যাওয়ার কি দরকার ছিল তোমার বাবা দাদার সাথে? সব কিছু এতটা সহজ ভেবো না অভ্র, ব্যাপারটা এখন এমন দিকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাজ ইফ তোমার দিদি তোমার দিকেই ছিল, শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়ে সে এইরকম একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছে। দিদি আমার সঙ্গে এরকম করলো কেন? দিদি দিদি কেন করলো? এভাবে ভেঙে পড়লে বাড়ির সবাই মিলে চৈতালির সঙ্গে জোর করে তোমার বিয়েটা দিয়ে দেবে, সেটা তো হতে দেওয়া যাবে না।
স্টেডি অপ্রো তাকাও আমার দিকে তাকাও দেখি এদিক ফেরো কামান তুমি আমাকে বিশ্বাস করো আমি থাকতে চৈতালির সঙ্গে বিয়েটা আমি তোমার হতে দেব না তার জন্য আমি যা যা বলবো সেগুলো তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে রাজি রাজি আর চিন্তা করো না শুয়ে পড়ো না আমার তুরুপের তাস আমি পেয়ে গেছি এবার পরের চাল আর তারপরেই কিছু বলার দরকার নেই যা বোঝার আমি বুঝে গেছি পেছন থেকে শেষ পর্যন্ত ছুরিটা তুই মারলি তাই তো ঠিকই বলছি আমার আর দাদার জায়গাটা যদি একরকম হতো তোর কাছে তাহলে অন্তত তুই আমার এই প্রবলেমটা নিয়ে আর একটু বেশি করে ভাবতিস দাদার এই অন্যায় ফালতু জেদটা নিয়ে নয় কি হয়েছে আমার কিন্তু খুব ভয় করছে রিনি কি হবে বলতো তুমি চলে এলে দাদা তো তোমায় খুঁজবে দাদা ঘুমিয়ে পড়েছে আমার ঘুম আসছে না ভীষণ টেনশন হচ্ছে আমার এত টেনশন করো না টেনশন করে তো কোনো লাভ নেই আমি তো জানতামই এটা হবে চৈতালির বাবা রাজি হয়ে যাবেন আমাদের বাড়ি আসবেন বাড়ির সবাই রাজি হয়ে যাবে তারপর একদিন তারপর জানি না আচ্ছা রিনি অপ্র যদি পালিয়ে যায় তাহলে আমি ভাবতে পারছি না একটা জিনিস লক্ষ্য করেছো রিনি টিনার ওই সামান্য ইয়ার্কিতে তোমার দাদা যেভাবে রেগে উঠেছিল আমি তো ভয় কাটা হয়ে গিয়েছিলাম এবার যখন আসল ঘটনাটা শুনবে কি যে হবে আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না টিনা কি শুধু ইয়ার্কি করছিল হ্যাঁ কেন বলছো আমার মনে হয় না টিনা ইয়ার্কি করে কথাটা বলেছে কি বলছো রিনি তুমি তার মানে তুমি বলতে চাইছো টিনা সত্যি কথা বলছে আমার তাই মনে হয় কিন্তু জানবে কি করে টিনা দেখো ওর যে ধরনের মেয়ে তাতে ওর পক্ষে জানাটা কি খুব অসম্ভব আমার কেন জানি না একটা কথা বারবার মনে হচ্ছে যে শুধুমাত্র চাকরির জন্য আমাদের বাড়ি আসেনি ওর অন্য কোনো উদ্দেশ্য আছে কি সেটা আমাদের সংসারে ও কেন আগুন লাগাতে চাইছে এগুলো আমাদের জানতেই হবে না হলে কিন্তু বিপদ আরো বাড়বে এসে তো বলেছিল এক সপ্তাহের মধ্যে অফিসের ফ্ল্যাট পেয়ে যাবে নাকি চলে যাবে কোনো তো উচ্চবাচ্চাই দেখছি না এত সহজে বাড়ি থেকে চলে যাবে তুমি নিশ্চিন্ত থাকো যাবে না দেখো হয়তো বাবা আর মিষ্টি ঠাম্মাই ওকে যেতে দিচ্ছে না আমিও খেয়াল করছি রিনি ও না অসভ্যতা করে ঠিক বেছে বেছে আমাদের সাথে দেখবি আমাদের কথার মাঝখানে ফোরন কাটে এমন এমন কথা বলে না আমার গা জ্বালা করে ওঠে আমি বুঝতে পারি না কি করে করে কোন সাহসে করছে এটা কেন করছে বলতে পারবো না তবে সাহসটা কাদের থেকে পাচ্ছে সেটা তো আমরাও বুঝতে পারছি বাবার মিষ্টি ঠাম্মা
ওরা তো শুধু ওকে ভালোবাসেন না, যথেষ্ট বিশ্বাস করে। আর বাবা ওর কথার বেশ গুরুত্বও দেয়, দেখেছ? তবে অদ্ভুত অশান্তি শুরু হলো বাড়িতে। অশান্তি এখনো কিছু শুরু হয়নি, এবার অশান্তি হবে। হবে মানে কি বলছো তুমি? আমার মনে হয় ও অভ্রকেও হাত করে ফেলেছে। তাহলে কি হবে রিনি? বাড়িতে তো ছোটকা বাবু সিং এর জ্বালায় অশান্তি শেষ নেই, এর মধ্যে যদি ঘরেই শত্রু বসে থাকে। ছোটকা আর বাবু সিং এর ব্যাপারটা নিয়ে আমি খুব একটা ভাবছি না। ভয়ের কারণ হচ্ছে টিনা। রিনি, তুমি একবার বাবাকে বল টিনার বিষয়ে। হ্যাঁ, আমরা নিজে চোখে যে ঘটনাগুলো দেখেছি সেগুলো যদি বল। বলে কোনো লাভ নেই বৌদি, বাবাকে তো তুমি খুব ভালো করে চেনো। উনি যতক্ষণ নিজে রিয়েলাইজ না করছেন উনি কোনো কথায় পাত্তা দেবেন না। এদিকে তো শুভ্রকেও বলা যাবে না, ও তো নতুন করে কিছু কাণ্ড ঘটিয়ে বসবে। মাকে একবার বলবে? কোনো লাভ নেই গো, মায়েরও টিনার উপর যথেষ্ট দুর্বলতা। ব্যাপারটা কি হয়েছে জানো তো, এই যে টিনার ব্যাপারটা না, এখানে তোমার আমার হাত পা বাঁধা, আমরা কিছু করতে পারবো না। অনেক বড় ক্ষতি হচ্ছে, যেন আমাদের চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই। এই সংসারটাকে আমি খুব ভালোবাসি রিনি, এটা এটা ভেঙে গেলে কেঁদো না। দেখো কাঁদলে তো কোনো সুরাহা হবে না, তুমি একটা কিছু করো। দেখো টিনার ব্যাপারে আমি একা কিছু করতে পারবো না, যা করতে হবে তোমাকে আমাকে দুজনকে করতে হবে। তুমি যা করতে বলবে আমি তাই করব, কাউকে কিছু বুঝতে দিলে চলবে না। ও যাতে কিছু বুঝতে না পারে তোমাকে কোনোভাবে সন্দেহ না করে। তুমি এবার ঘরে যাও বৌদি, দাদার যদি ঘুম ভেঙে যায় আর তোমাকে যদি দেখতে না পায় তাহলে দেখছি তো অভ্রর বিয়েতে আমাদের ইন্টারেস্ট কম বলে এমনিও আমাদের সন্দেহ করছে, তাহলে একদম দুয়ে দুয়ে চার করে ফেলবে। তুমি এসে পড়ো। আমার কিছু হয়নি, হয়েছে তোমার? কি অবল তবল বকছ, কি হবে আমার? এতক্ষণ কোথায় ছিলে? এতক্ষণ মানে এই তো তুমি কিছুক্ষণ আগে ঘরে এলে। এই কিছুক্ষণই বা তুমি কোথায় ছিলে? বোঝো কত কাজ থাকে বলতো বাড়িতে, রেবা সিলিন্ডারটা বন্ধ করেছে কিনা, তারপর ডাইনিং টেবিলের কাছে। ডাইনিং টেবিলের কাছে কিচ্ছু ছিল না, আমি দেখেছি তুমি এসেছো ব্যালকানির ওদিক থেকে, তার মানে তুমি রিনির ঘরে গিয়েছিলে। হ্যাঁ, শেষে একবার শেষে রিনির ঘরে গিয়েছিলাম। তোমার আর রিনির ব্যাপারটা কি?
কদিন ধরে লক্ষ্য করছি তোমরা কি একটা লুকোচ্ছ আমার কাছ থেকে, কি সেটা? আমি ঠিক আছে, তোমায় কিছু বলতে হবে না, আমি রিনিকে ডেকে জিজ্ঞেস করে নিচ্ছি। রিনি, কি এত রাত্রিবেলা কি পাগলামি শুরু করেছো? শোনো, পাগলামো যদি দেখতে না চাও তাহলে বলো কি লুকোচ্ছো। আচ্ছা, বৌদি ননদের মধ্যে কোনো কথা থাকতে পারে না? আচ্ছা, ওসব মেয়ের ব্যাপার তোমাকে বলতে যাবো কেন? আমি বাজে কথা বলো না, আমি বহুদিন ধরে ওয়াচ করছি, হয়তো আমরা সকলে রয়েছি এক জায়গায়, অভ্রর বিয়ে নিয়ে একটা সিরিয়াস ডিসকাশন হচ্ছে, তার মধ্যে তুমি আর রিনি ইশারা কি একটা প্ল্যান করো। প্ল্যান? এই তুমি উল্টো পাল্টা ভুলভাল কথা বলো না। চুপ করো, আমার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না। আমি অনেকদিন ধরে ওয়াচ করছি, কি ভাবোটা কি তোমরা আমাকে? আর শুধু ইশারা নয়, চান্স পেলেই তো রিনির ঘরে চলে যাচ্ছ। What do you think of myself? I'm a bloody fool? আজ একটা হেস্তু নেস্তু করেই তবে ছাড়বো। রিনি, কি করছো? কি কি করছো? ওরকম হাসছো কেন? কি হয়েছে? আহারে, মুখটা এমন হয়েছে না, আরেকটু হলে ভ্যাঁ করে কেঁদে ফেলবে। মানে অ্যাক্টিংটা কিরম হলো? দাদা সাহেব ফালকে পেতে পারি কালকে? ছোট্ট নমুনা তোমরা দুজনে একে অপরকে এত ভালো বোঝো। আজকের দিনে কোনো ফ্যামিলিতে বৌদি আর ননদের এত ভালো সম্পর্ক নেই। নেই নেই, তোমাদের ভাই বোনের সম্পর্কটাও ভারী মিষ্টি। ছোটবেলা থেকে একসঙ্গে থাকলেও তো বিয়ের পর একটা ডিস্টেন্স তৈরি হয়, কিন্তু তোমাদের এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং। রিয়েলি? শোনো, তোমার মাঝে মাঝে এটা মনে হয় না তো যে আমি আমার একমাত্র সুইট বউটার থেকে আমার বোনটাকে বেশি ইম্পর্টেন্স দিই? যা কি যে বলো না, আমি জানি তোমার কাছে রিনির জায়গাটা কখনো বোনের মতো আর কখনো মায়ের মতো। রিয়েলি? থ্যাংক ইউ। শোনো, টাকাও না। কি বল? টাকাও না, থ্যাংকসটা দিয়ে নি। বাবু একটা টাকা দেবে, বড্ড খিদে পেয়েছে। কি হলো, তুই কি করছিস? যে ছেলেটা তোর থেকে টাকা চাইলো সে কোথায় গেল রে? ওই তো সামনের গাড়ি থেকে টাকা চাইছে। সিগন্যালে আছে, দু তিন মিনিট তো লাগবে। আন্টি, বড্ড কি দেবেছে একটা টাকা দেবে? বড্ড কি দেবেছে একটা টাকা দেবে? একটা টাকা দেবে? আমার বাচ্চাটা যেন দুবেলা দুমুঠা খেতে পারে, মরেও শান্তি পাবো না ও যদি ভিক্ষে করে বেড়ায়। এখন আমি কি করি? বাচ্চাটার যদি কিছু হয়ে যায় তাহলে আমি আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি পারবো না।